আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা অফার শেয়ার করব, প্রত্যেকে অফারটিতে জয়েন করবেন, এখান থেকে ফ্রিতে আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন। তো এটা হচ্ছে একটা প্লেয়ার অফার, অলরেডি কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অলরেডি শেয়ার করে দিছি, যারা যারা আমার টেলিগ্রামে আছেন অনেকেই জয়েন করছেন। তো যেটা করতে হবে, আপনাকে প্রথমেই অ্যাপসটা ডাউনলোড করতে হবে এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো বিস্তারিত এটুতে আমি আপনাদের দেখাবো এবং কীভাবে এক্সচেঞ্জ করবেন সম্পূর্ণ প্রসেস দেখাবো। তো প্রথমেই অ্যাপস ডাউনলোড লিঙ্কটাতে ক্লিক করে দেবেন, এটাতে ক্লিক করে দিয়ে সরাসরি আপনাকে প্লে স্টোর নিয়ে যাবেন। প্লে স্টোর নিয়ে যাওয়ার পর আপনি প্লে স্টোর থেকে সরাসরি অ্যাপসটা ইনস্টল করবেন। তো অ্যাপসটা ইনস্টল করার পর যে প্রসেসিংগুলো করবেন সেগুলো আমি স্ক্রিনশটের মাধ্যমে আপনাদের দেখাবো। তো প্রথমে অ্যাপসটা ওপেন করলে আপনার কাছে এইরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনি যেটা করবেন, গেট ফ্রি $1 এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এইরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে দেখুন, এখান থেকে ক্রিয়েট যে অপশনটা আছে এই ক্রিয়েট অপশনটাতে ক্লিক করে দেবেন। ক্রিয়েট অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাকে বলবে নেক্সট, আপনার যদি আগে অ্যাকাউন্ট থাকে ইম্পোর্ট আর না হলে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাকে বলবে টার্মস অ্যান্ড কন্ডিশনে ওকে করতে, এটা ওকে করবেন, সরি। তো তারপরে আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশনে এগ্রি অ্যান্ড স্টার্ট এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে আপনি যেটা করবেন, তারপরে নেক্সটে আসবেন। নেক্সটে আসার পর অ্যালাউ বাটনটাতে ক্লিক করে দেবেন। অ্যালাউ বাটনটাতে ক্লিক করে দেওয়ার পর আপনি হচ্ছে নেক্সটে আসবেন। আসার পর এখান থেকে এগ্রি টু অল এটাতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর নিচে কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে নেক্সট স্টেপে আপনাকে ফোন নম্বর দিয়ে বলবে। তো এখানে দেখবেন আপনার কান্ট্রি কোডটা অটোমেটিক চলে আসবে, আপনি জাস্ট এখানে আপনার ফোন নম্বরটা দিবেন, জিরো সারা আপনি ফোন নম্বরটা দিয়ে এখানে ক্লিক করে দেবেন। জিরো সারা ফোন নম্বরটা দিয়ে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিয়ে আপনার ফোনের মধ্যে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা ওখানে দিয়ে দেবেন। সেই কোডটা 6 সংখ্যার একটা কোড যাবে, সেই কোডটা পরবর্তী স্টেপে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। তো এইখানে আপনাকে ইনভাইটেশন কোড ইউজ করতে হবে। আর যদি আপনি আমার লিঙ্ক থেকে অ্যাপসটা ইনস্টল করেন তাহলে অটোমেটিক বসে যাবে। তো ইনভাইটেশন কোডটা কোথায় পাবেন সেটা হচ্ছে আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। এখানে জাস্ট ক্লিক করলে অটোমেটিক কপি হয়ে যাবে, জাস্ট এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে অটোমেটিক এটা কপি হয়ে যাবে এবং সেটাকে হচ্ছে আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে আপনি একটা পিন দেবেন যেটা দিয়ে আপনি হচ্ছে অ্যাপসে লগ ইন করবেন। তো পিনটা অবশ্যই মনে রাখবেন। তো 6 সংখ্যার একটা পিন দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর নেক্সট স্টেপে আবার সেম পিনটা আপনি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনার সামনে এরকম আসবে। তো আপনি চাইলে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করতে পারবেন, আর যদি না করেন সেক্ষেত্রে স্কিপ করবেন। তো এখান থেকে জাস্ট লেটারে ক্লিক করলে আপনি পরবর্তীতে সেটা দিয়ে দেবেন। তো তারপরে দেখুন, তারপরে হচ্ছে আপনি যদি আপনাকে একটা পার্স দেওয়া হবে এবং ইনস্ট্যান্টলি কিন্তু আপনি এই পয়েন্টটা পেয়ে যাবেন এবং আপনাকে একটা ব্যাকআপ পার্স দেওয়া হবে যদি আপনি চান ব্যাকআপ করতে, সেক্ষেত্রে আপনি বিগিং ব্যাকআপে ক্লিক করে একটা কোড দিবে, সেই কোডটা অবশ্যই আপনি সেফ প্লেসে রেখে দেবেন। প্রাইভেট কিটা দিবে ওটা অবশ্যই সেফ জায়গায় রেখে দেবেন, যদি আপনার অ্যাপটা ডিলিট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার এটা দরকার হবে, এটা করতে ব্যাকআপ করতে কিন্তু এটা আপনার দরকার হবে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু এটা কোনো সেফ প্লেসে রেখে দেবেন। তো তারপর যেটা করবেন, তারপরে হচ্ছে তারপরে কীভাবে পয়েন্ট আর্ন করবেন সেই প্রসেসিংটা আমি দেখাচ্ছি। তো আর একটা কথা বলে রাখা ভালো যে এই কাজগুলো কিন্তু অবশ্যই আপনাকে মোবাইল ডাটা দিয়ে করতে হবে। তো এখান থেকে আপনি ওয়াইফাই অফ করে আপনি কিন্তু অবশ্যই এই কাজগুলো আপনাকে মোবাইল ডাটা দিয়ে করতে হবে। মোবাইল ডাটা না দিয়ে করলে কিন্তু আপনি এগুলো করতে পারবেন না। তো তারপরে দেখুন, তারপরে এখান থেকে আপনি যে এক্সট্রা আর্নগুলো এখান থেকে করতে পারবেন তো সেটা দেখাচ্ছি। এই যে Kmplay এখানে ক্লিক করে দেখুন, এখানে আপনি তাদের টুইটার ফলো করলে এখান থেকে পয়েন্ট পাবেন, এখান থেকে ওয়াচ করলে এখান থেকে পয়েন্ট পাবেন এবং ইজি টু প্লে অ্যান্ড আর্ন, এটাতে আপনি যদি কোনো ভিডিও প্লে করে রাখেন সেক্ষেত্রেও কিন্তু এখান থেকে আর্ন করতে পারবেন। তো আমি দেখাচ্ছি, এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাকে টুইটার নিয়ে যাবে। দেখুন ইনস্ট্যান্টলি আপনি কিন্তু এই পয়েন্টটা পাচ্ছেন, ইনস্ট্যান্টলি আপনি হচ্ছে এখান থেকে পয়েন্ট পাবেন। তো এভাবে হচ্ছে আপনি আর্নিংটা করবেন। তারপরে দেখুন, জাস্ট ফলো করবেন তাহলেই কিন্তু আপনি এখান থেকে পয়েন্ট পাচ্ছেন। দেখুন এখান থেকে পয়েন্ট পাচ্ছেন জাস্ট ফলো করার জন্য। তো এখান থেকে জাস্ট গো টু ফলো পেজে ক্লিক করে আপনি হচ্ছে এখান থেকে ফলো করে দিবেন। দেখুন এখান থেকে সাইন ইন করলেন, আপনার টুইটার অ্যাকাউন্ট সাইন ইন করে জাস্ট ফলো করে দিবেন। ফলো করে দিলেই কিন্তু এখান থেকে আপনি পয়েন্টটা ইনস্ট্যান্টলি পাবেন, কোনো লেট করতে হবে, ইনস্ট্যান্টলি পাবেন। তো আমি ফলোটা করে দিচ্ছি। তো আমার ফলোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ফলোটা কমপ্লিট হলে কিন্তু আমি এখান থেকে পয়েন্টটা আর্ন করে ফেলবো। তো এভাবে হচ্ছে আপনি বাকি ট্যাক্সগুলো কিন্তু এভাবে আপনি এখান থেকে কমপ্লিট করে নেবেন। তো দেখুন এই ক্যাক্সটা কমপ্লিট করার পরে এই যে মুভি ব্লক এটাতে ক্লিক করে দেবেন। এটাতে জাস্ট ক্লিক করলেই কিন্তু আপনি এখান থেকে জাস্ট ভিজিট করলে ইনস্ট্যান্টলি পয়েন্ট পেয়ে যাবেন। দেখুন ভিজিট করার সাথে সাথে ইনস্ট্যান্টলি আমি পয়েন্ট পেয়ে গেছি। তো এভাবে হচ্ছে আপনি সব পয়েন্টগুলো আর্ন করবেন। তো দেখুন ইজি টু আর্ন এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখুন ভিডিও ওয়াচ করলে আপনি কিন্তু এখান থেকে পয়েন্ট পাবেন। মানে আপনার যে প্লেয়ারে যে ভিডিওগুলো আছে, লোকাল মিডিয়ার মধ্যে যে ভিডিওগুলো আছে ফোনের মধ্যে, এখান থেকে প্রথমে অ্যালাউ করে দিবেন। ফোনের মধ্যে যে ভিডিওগুলো আছে এগুলো প্লে করলেই কিন্তু আপনি এখান থেকে টোকেন আর্ন করতে পারবেন। জাস্ট ভিডিওগুলো চলতে থাকবে আর আপনার টোকেনগুলো আর্ন হতে থাকবে। তো তারপরে দেখুন, তারপর ইউটিউব ভিডিও, যদি আপনি কোনো ইউটিউবে কোনো ভিডিও এখান থেকে প্লে করেন, দেখুন আমি একটা সার্চ করে আপনাদের দেখাচ্ছি, Rasel 365 লিখে সার্চ করেন,
তো দেখুন এখান থেকে যে ভিডিওগুলো আসবে, তো এখান থেকে কিন্তু আপনি হয়তো দেখুন আমার অনেক ভিডিও আছে কিছুদিন আগে, এগুলো যদি আপনি প্লে করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে পয়েন্ট পাচ্ছেন। এগুলো যখন প্লে করবেন তখন কিন্তু আপনি একটা পয়েন্ট কর্নারে দেখতে পাবেন যে একটা পয়েন্ট কিন্তু আপনার আর্ন হচ্ছে। তো এইভাবে হচ্ছে আপনি যতগুলো ভিডিও দেখবেন প্রত্যেকটা ভিডিওতে আপনি কিন্তু এখান থেকে টোকেন আর্ন করতে পারবেন। এবং আপনি যদি কোনো মিউজিক প্লে করেন সেক্ষেত্রে আর্ন করতে পারবেন। এবং বোনাস প্লে, আপনি যদি এখান থেকে বোনাস প্লেতে ক্লিক করেন এখান থেকে আপনি অ্যাড দেখে আর্ন করতে পারবেন। তো আপনার ভিডিওটা যখন দেখা শেষ হয়ে যাবে আপনি ক্রস দিয়ে দিবেন এবং আপনি কিন্তু ইনস্ট্যান্টলি পয়েন্ট পেয়ে যাবেন। দেখুন আমি একটা ভিডিও দেখার বিনিময়ে আমি কিন্তু 250 কয়েন পেয়ে গেছি। তারপর এখান থেকে আবার যখন দেখবেন এটা দেখলে আপনি 500 পয়েন্ট, এরকমভাবে যতগুলো দেখবেন তত পয়েন্ট পাবেন, 1300 এরকম পয়েন্ট পেতে থাকবেন। তো এখান থেকে পয়েন্ট যখন পাবেন আপনার কিন্তু পয়েন্ট পেতে থাকবেন। এরকম যদি কোনো ভিডিও প্লে করে রাখেন তো এখান থেকে 10,000, এখান থেকে 5,000, 15,000, এখান থেকে 10,000, 25, এখান থেকে 30, 35,000, প্রায় 35,000 পয়েন্ট কিন্তু প্রতিদিন পাচ্ছেন। তো এরপর যেটা করবেন, এই যে পয়েন্টগুলো পাবেন এই পয়েন্টগুলো কনভার্ট করে আপনি কিন্তু আপনি এখান থেকে এটা কিন্তু কনভার্ট করে আপনি একটা টোকেন পাবেন এবং সেই টোকেনটা কিন্তু সেল করে MBL টোকেন পাবেন এবং সেটা সেল করে কিন্তু আপনি টাকাটা পকেটে নিতে পারবেন। তো কীভাবে সেল করবেন দেখুন, ইউজ পয়েন্টে ক্লিক করলে আপনি দেখুন MBL টোকেনে হচ্ছে এটা কনভার্ট করতে পারবেন। MBL টোকেনে কনভার্ট করতে হলে দেখুন এখান থেকে আপনি MBL টোকেনে কনভার্ট করবেন। তো দেখুন আমার আমি এখানে দেখুন এখানে মিনিমাম হচ্ছে 2,00,000 হলে আপনি এখান থেকে কনভার্ট করতে পারবেন। তো এইভাবে হচ্ছে আপনি MBL টোকেনে কনভার্ট করে MBL টোকেনটা কিন্তু আপনি এক্সচেঞ্জ করতে পারবেন। তো যখন আমার অ্যাভেলেবেল পয়েন্টটা হবে তখন আমি আপনি দেখুন এখানে কিন্তু 2,40,000 হলে আপনি কনভার্ট করতে পারবেন। তো প্রতিদিন যদি আপনি 35,000 করে টোকেন পান পয়েন্ট পান সেক্ষেত্রে সেটা কিন্তু কনভার্ট আপনি 4 দিন কাজ করলেই কিন্তু আপনি এখানে কনভার্ট করে টাকাতে কনভার্ট করে নিতে পারবেন। তো কেউ মিস করবেন না, প্রত্যেক অফারটাতে জয়েন করবেন, যারা যারা আমার চ্যানেলে আসেন প্রত্যেকে জয়েন করে নেবেন। আর অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে দিবেন। আর কোনো প্রবলেম হলে অবশ্যই আপনি আমার টেলিগ্রাম চ্যানেল নক করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।